এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী 15 থেকে 17 অক্টোবরের মধ্যে। এই 3 দিনের যে কোনো দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী 15 থেকে 17 অক্টোবরের মধ্যে। এই 3 দিনের যে কোনো দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়ে বলেন, তারা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ পাবেন। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি ও জিএসসি বা সমমান পরীক্ষার ফলের উপর ভিত্তি করে। জিএসসির 25, এসএসসির 75 নম্বর সমন্বয়ে তৈরি হবে ফলাফল। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন, ইতোমধ্যে যেসব বিষয়ে পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে, আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তি বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনা নেওয়া হবে। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফল প্রকাশ করা হবে। তাসনুবা ঐশী, ভোরের পাতা।